আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, আজ আমার উপস্থাপনার বিষয় হলো মেইন ফায়ার পাম্পের পাম্প সাইড বল বিয়ারিং রিনিউয়ের উপর দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে পাম্পটির ওভারহোলিং এবং অ্যাসেম্বলি অংশ। আসুন শুরু করা যাক। ফায়ার পাম্পের উপর আমার গত পর্বটি যেখানে শেষ করেছিলাম, আজ ঠিক সেখান থেকেই শুরু করব। ভিউয়ার্স, পাম্প শ্যাফটের মেকানিক্যাল সিল অংশটি আমি ক্লিন করে নিচ্ছি। এখন বল বিয়ারিং শ্যাফটের এই অংশে বসবে, তাই এই অংশটি জ্যামারি পেপারতেই স্মুথ করতে হবে। বল বিয়ারিং এবং লুব অয়েল আমরা একত্রে গরম করে নিচ্ছি। শ্যাফটটিকে রেডি অবস্থায় রেখে বল বিয়ারিংটিকে তাড়াতাড়ি বের করে শ্যাফটের উপর বসিয়ে দিতে হবে এবং বিয়ারিং নাম্বারটি উপরের দিকে থাকবে। ফাইনালি পাইপ এবং হ্যামারের সাহায্যে বল বিয়ারিংটিকে তার যথাস্থানে ফিট করতে হবে। বল বিয়ারিংটির ইনার শেলেই শুধু আমরা ফোর্স অ্যাপ্লাই করব। বিয়ারিংটির রোটেশন চেক করছি। এবার বিয়ারিং নাটটা ফিট করব। ট্যাপার অংশটি নিচের দিকে থাকবে। সাধারণত বিয়ারিং নাট এবং বিয়ারিংয়ের মাঝখানে একটি লক ওয়াশার থাকে। হুক স্প্যানার দিয়ে বিয়ারিং নাটটাকে ভালো করে টাইট করতে হবে। বল বিয়ারিংয়ের টপ কভারে গ্রিজ দিয়ে উপরে একটি পেপার গ্যাসকেট বসিয়ে দিতে হবে। এবার বিয়ারিংয়ের টপ কভারটি ফিট করতে হবে। শ্যাফটের যে অংশটিতে পাম্প কাপলিং বসবে সেই অংশটিতে লুব অয়েল লাগিয়ে নিতে হবে। এবার শ্যাফট কিটাকে তার স্লটে বসিয়ে এটার উপরেও আমরা লুব অয়েল বা গ্রিজ মাখিয়ে দেব। এবার আমরা কাপলিংটাকে গরম করব। ভালোভাবে গরম করা হয়ে গেলে কাপলিংটাকে শ্যাফটের উপরে ফিট করব। কাপলিংটিকে শ্যাফটের গায়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের ইনসার্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত শ্যাফট এবং কাপলিং সেম লেভেলে না আসে। চলুন স্লিপ বিয়ারিংয়ের ক্লিয়ারেন্সটা চেক করি। যদি এটা লিমিট ক্রস করে তাহলে রিনিউ করাটাই উত্তম। কেসিং রিং স্ক্রু, পাম্প চলতি অবস্থায় কেসিং রিং যাতে রোটেট করতে না পারে তাই এই স্ক্রুটি দেওয়া হয়েছে। চলো এবার কেসিং রিংয়ের ক্লিয়ারেন্সটা চেক করি। আমরা ইম্পেলারের কন্ডিশন এবং ইন্টার স্টেজ বুশের কন্ডিশনটাও চেক করব। এগুলো হচ্ছে বটম শ্যাফট নাট, শ্যাফট স্লিভ, ইম্পেলার, কেসিং রিং এবং মেকানিক্যাল সিল রিমুভ করতে হলে এই নাটগুলো আগে খুলতে হবে। কেসিং হাফের এই অংশটির ফেস সহ বিভিন্ন অংশ ক্লিন করতে হবে এবং একটি পেপার গ্যাসকেট রেডি করতে হবে। পাম্প কেসিংয়ের যে ফিক্সড হাফ রয়েছে সেই অংশটিও ফেস সহ বিভিন্ন অংশ ভালোভাবে ক্লিন করতে হবে। স্প্লিট পিনের জন্য যে দুটো হোল রয়েছে সেটি ভালোভাবে ক্লিন করতে হবে। সাবধানতার সহিত শ্যাফট অ্যাসেম্বলিকে ফিট করতে হবে। কেসিং রিংগুলো এবং ইন্টার স্টেজ বুশ ঠিক জায়গায় আছে কিনা চেক করতে হবে। এই অবস্থায় গ্রিজ সহ বল বিয়ারিংয়ের সাইড কভার লাগাতে হবে এবং কাপলিংটাকে ঘুরিয়ে চেক করতে হবে ফ্রিনেসটা। সব ঠিক থাকলে কেসিংয়ের বাকি অংশ ফিট করতে হবে উইথ গ্যাসকেট এবং স্প্লিট পিন। এরপর পাম্পের বাকি যে অংশগুলো খোলা হয়েছিল তা ফিট করতে হবে। ফাইনালি হাত দিয়ে ঘুরিয়ে পাম্পের রোটেশনটা চেক করতে হবে। মোটর বসানোর পূর্বে পাম্পের সাকশন ডিসচার্জ ভালভ খুলে চেক করতে হবে কোনো ধরনের লিকেজ আছে কি না। আসুন এবার মোটরটাকে ফিট করি। পাম্পের বডিতে মোটরের জন্য এরকম একটি রাউন্ড স্লট রয়েছে।
এই স্লট বরাবর মোটরের এই স্লটটি বসবে। যদি ঠিক মতো না বসে তাহলে বোল্ট টাইটেনিং এর সময় মোটরের বডি ক্র্যাক করতে পারে। ভিউয়ার্স, দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও অন ফায়ার পাম্প। প্লিজ লেট মি নো অ্যাবাউট দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।